আসসালামু আলাইকুম প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আজ আমি আলোচনা করব জাপ পোকা নিয়ে। জাপ পোকা কি, জাপ পোকা কেন হয়, কিভাবে হয় এবং এর প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে। তো দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, দেখে অবশ্যই উপকৃত হবেন। তার আগে দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে আমি ভিডিও দেওয়া মাত্র সবার আগে আপনি পেয়ে যান। তো দর্শক, চলুন মূল আলোচনায়। তো দর্শক, প্রথমে আমি আলোচনা করব জাপ পোকা কি। জাপ পোকা ছোট, নরম এবং শরীরের দীর্ঘ পা বিশিষ্ট এবং অ্যান্টেনা বিশিষ্ট একটি পোকা। তাদের আকার 0.5 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদের শরীরের রং প্রজাতির ভিন্নতার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের হয়ে থাকে। হলুদ, বাদামি, লাল, কালো হতে পারে এবং আপনারা দর্শক আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এদের বিভিন্ন রঙের এরা। এদের বিস্তার পাখাবিহীন প্রজাতি থেকে শুরু করে সাধারণ পাখা বিশিষ্ট মোমের মতো এবং পশ্মী প্রজাতি পর্যন্ত হয়। এরা দলবদ্ধভাবে বসবাস করে থাকে। এদের দেহের পিছনে উভয় দিকে একজোড়া কালো নল রয়েছে। দর্শক, জাপ পোকা কীভাবে ক্ষতি করে। পূর্ণাঙ্গ পোকা এবং বাচ্চা উভয় অবস্থায় কিন্তু ক্ষতি করে থাকে। পাতা, কচি, কাণ্ড, ফুল ও ফলের কুড়ি, বোটা এবং ফলের কচি অংশের রস চুষে খায় এই জাপ পোকা। চুষে খাওয়ার ফলে গাছ দুর্বল হয়ে যায়, পাতা কুচকে যেতে পারে। ফুল ও ফল অবস্থায় আক্রমণ হলে ফুলের কুড়ি ঝরে পড়ে এবং আক্রমণের মাত্রা যদি অতিরিক্ত হয়ে থাকে তবে কিন্তু কচি ডগা মারা যেতে পারে। তো দর্শক, চলুন এবার আমরা জেনে নেব এই জাপ পোকা হলে এর দমন ব্যবস্থা বা প্রতিকার ব্যবস্থা কি। দর্শক, জাপ পোকা আক্রান্ত জমিতে আক্রমণের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় বা বেশি হয়ে যায় তবে অবশ্যই ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক যেমন বিল্ডর বা টিডো বা অ্যাডমেয়ার প্রতি লিটার পানিতে 0.5 মিলি করে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে দিতে হবে। ইমিডাক্লোরোপিড ট্রান্সলিমিনার গুণসম্পন্ন কীটনাশক হওয়ায় দ্রুত পাতার নিচে গিয়ে এই জাপ পোকা মারতে সক্ষম হবে। দর্শক, এই ছিল আমার আজকের আলোচনা। আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করবেন এবং এতে করে সবাই জানতে পারবে। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।